মেয়েদের সৌন্দর্যই হলো চুল, পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। একটা মেয়ে যেমন তার সৌন্দর্য নষ্ট করতে চুল কাটে না, বরং চুল যদি না থাকে বিউটি পার্লারে যায়, বড় বড় চুল লাগায়, মানুষের সামনে এসে দেখায় যে আমার চুল আসলে কিন্তু সব নকল। আর আজকালকার মা বোনদের অবস্থা কি বলবো, এনাদের নিজস্ব কোনো সৌন্দর্যই এখন বর্তমানে নাই, সব কৃত্রিমতা, সব কৃত্রিমতা, সব আটা ময়দা যা আছে সব মাখে, নখ নাই, নখ এত বড় বড় লাগায়, তার মানে এটা লাগাইছে, তার ওর কী আছে সৌন্দর্য? কিচ্ছু নাই। যার সৌন্দর্য আছে তার এত কিছু লাগানো লাগে না, আর যার সৌন্দর্য থাকবে ওইটা ঢেকে রাখা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। এখন চুলটা বের করে রাখছে, নাই এটা আবার লাগাইছে, তাহলে পুরুষের দরকার কি? যেহেতু তোমার চুল না থাকার পরও তুমি কৃত্রিম চুল লাগায় সৌন্দর্য প্রকাশ করো, তাহলে আমার যদি দাড়ি না উঠে তাহলে তো আমারও তো উচিত কৃত্রিম দাড়ি লাগায় আমি মানুষের কাছে আমার সৌন্দর্য প্রকাশ করব, কি উচিত না এটা? সে দাড়ি কাটে কের কার জন্য? বোর জন্য। যে দাড়ি কাটলো অবস্থাটা এরকম, সে যেন আল্লাহকে বুঝাইলো যে আল্লাহ তুমি আমার ছেলে বানায় ভুল করছো, আমার মেয়ে বানায় দাও। এখন তো বর্তমান অবস্থা দেখেন, ওই দিন দেখলাম সংবাদে ইন্ডিয়াতে কে ছেলে ছিল আগে মেয়ে হয়ে গেছে, বাংলাদেশের মধ্যে আজকে আমার একজন দেখাইলো কয় আগে ছেলে ছিল, এই ইচ্ছা কিন্তু মেয়ে হয়েছে, এখন তারা আবার আরেকজন বিয়ে করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ছেলে বানাইছে, সে ইচ্ছা করে অপারেশন করে মেয়ে হয়ে যায়, আল্লাহ মেয়ে বানাইছে অপারেশন করে ছেলে হয়ে যাচ্ছে, কি আজীব দুনিয়াতে চলে আসলাম এগুলো আমরা। তাহলে যারা দাড়ি কাটে তাদের অবস্থাটা এরকম যে আল্লাহ পাক আমাকে দাড়ি দিয়েছিল কিন্তু আল্লাহর ভুল হয়েছে, আমি কেটে বুঝাই দিলাম যে আল্লাহ তোমার এই কাজটা ঠিক হয় নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জায়গাগুলোতে ঘরে আপনি কঠোর না থাকলে কোনোদিন আপনার সন্তানরা ভালো মানুষ হইতে পারবে না, যার কারণে বর্তমানে বাপ মা বুড়া হওয়ার পরে সন্তান বাবার লাশটা উঠানে রাইখাই, তারপরে জায়গা জমি নিয়ে মারামারি করে ভাই ভাই, শিক্ষা দেয় নাই তো ভালো। আর মারা যাওয়ার পরে বছরে একদিন কোনো মতে খালি হুজুর একটা ভাড়া করে এনে 1000 টাকা দিয়ে, হুজুর একটু দোয়া করেন, হুজুরে 1000 টাকা দিছে তো একটু কান্দে, মনে মনে করে 5000 টাকা দিলে কি যে কান্নাটা দিতাম। এখন আপনার বাবের কান্না আরেকজন হুজুরে কি বুঝবে? আপনি নিজে কাঁদেন, আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে শিক্ষা দিতেন হুজুর ভাড়া করে আইনা কান্দানো লাগতো না, সন্তান নিজেই কান্না করতো চোখের বাড়ি দিয়ে, কিন্তু আপনি আদরে আদরে সন্তানকে ফজর পড়ান নাই, আদরে আদরে সন্তানকে কোরআন শিখান নাই, আদরে আদরে সন্তানকে আপনি নামাজে যাওয়ান নাই, যার কারণে সন্তান এখন আবু জাহেলের চাইতেও খারাপ হয়ে গেছে, পারে না। দেখেন না আমাদের ছেলের এই মানুষেরা টিকটক মোবাইল ফেসবুক ইউটিউব হুন্ডা এগুলোর জন্য বাপকে মারতে দ্বিধা করে না। আজকে সংবাদে দেখলাম টিকটকের জের ধরে টিকটকের জন্য 3 জনকে হত্যা করছে, 3 জনকে সংঘর্ষ লেগে 3 জন হত্যা হয়েছে। টিকটক আপনাদের এলাকায় নাই? আছে। এগুলো যারা করে এগুলো হলো মানসিক প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী? মানসিক প্রতিবন্ধী। হাজারো মানুষ দ্বারা আছে, সে সবার সামনে নাচানাচি করতেছে, ভিডিও করতেছে, কি করে টিকটক সেলিব্রিটি, সে আজীব অবস্থা টিকটক সেলিব্রিটি হয়ে গেছে। তো এই যে বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিচ্ছে, যার কারণে বাচ্চারা মানুষ হইতেছে না। কিন্তু কেন বাচ্চারা এগুলো শিখতেছে কেন, আর এরকম হচ্ছে কেন দিন দিন? শুধুমাত্র আমাদের নমনীয়তার কারণে। আমরা যদি ইসলামের ব্যাপারে তাদের সঙ্গে সবসময় কঠোর থাকতাম, ইসলাম মানতে হবে, কোরআন শিখতে হবে, এই এই করতে হবে, তোমার যা মন চায় তুমি তাই বলো, কিন্তু এগুলো করলে আমার বাসায় থাকবা, থাকতে পারবা না, এই কঠোরতা যদি বাবা কোনোদিন অবলম্বন করে কোনো সন্তান অমানুষ হবে না, কোনো সন্তান অমানুষ হবে না। এগুলো আমাদের গুণ থাকা দরকার, যেটা আমরা সাহাবা আজমাইনদের থেকে শিখেছি, এটা আমাদের থাকা দরকার। সন্তানকে আদর করে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না, সন্তানকে আদর করে জান্নাতে নেওয়া লাগবে, এটাই হলো মহব্বতের পরিচয়, ঠিক না? এই জন্য এখানে যে সমস্ত পিতারা আছেন, যে সমস্ত বাবারা আছেন, আপনাদেরকে বলি ফজরের সময় আপনারা মসজিদে যান নামাজ পড়তে, ফজরের সময় আপনারা নামাজ পড়েন ঠিকই কিন্তু সন্তানটাকে ডাক দেন না। শীতের সময় মনে করেন কম্বলের নিচে ঘুমায় আছে, আহারে কষ্ট, উঠবে নামাজ পড়বে, কি কষ্ট না, কষ্ট হোক, এরপরে অভ্যাস করেন। মেয়েটাকে ছোটবেলার থেকে পর্দা করানো শেখান, বোরকা পরানো শেখান, এখন বলবেন না বাচ্চা মেয়ে এটারে বোরকা পরালে কেমন হয়, আর একটু বড় হোক, আর একটু বড় হইলে তারপরে বোরকা পড়াই। এটাই যদি হয় তাহলে এই মেয়েটা শিখবে কোথার থেকে? এই জন্য তাকে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া লাগবে, ঠিক না? ছোটবেলা থেকেই তাকে পর্দা করা শেখান, হিজাব পরা শেখান, বোরকা পরানো শেখান, যার কারণে যেন বড় হইলে সে করতে পারে এগুলো। এই জায়গাগুলোতে কোনোদিন নরম থাকলে চলে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে ছোটবেলা থেকে তাদেরকে অভ্যাস গড়ে তোলা,
এই সন্তানটা যেন কোনোদিন খারাপ কোনো অভ্যাসে পরিণত না হয়, বাজে অভ্যাস যেন তার ভিতরে না ঢুকে, কোনোদিন যেন কোনো ভালো খারাপ ছেলের সঙ্গে মিশতে না পারে, এই ব্যাপারগুলো খুব সতর্ক থাকা প্রত্যেকটা বাবাদের উচিত, মায়েদের উচিত। মনে রাখবেন, আপনার সন্তান খারাপ হওয়া মানে ভবিষ্যৎ খারাপ হওয়া। সন্তানরা খারাপ, যুবকরা খারাপ, তো সমাজ খারাপ। আজকে এলাকার যুবকরা যদি চাইতো এলাকায় নাচ গান করতে পারতো না, কি পারতো, কি পারতো না, তারা মাহফিল করছে, এটা তাদের সৌভাগ্য যে তারা করতে পারছে, তাদের এতটুকু বুঝ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বুঝটা না থাকলে তারা কি করতো? তাহলে এই বুঝগুলো ঢুকায় দেওয়া, ঢুকায় দেওয়া। রমজান আসতেছে, এটা শাবান চলতেছে, আর 20 দিন বাকি। ওলামা একরাম বলে রজব শাবান রমজান, রজব মাসটা হইল যেটা আসে যেটা যায়, এই রজবটা হইল ইমানের গাছের চারা লাগানোর সময়, শাবানটা হইল ওই চারাতে পানি ঢালার সময়, আর রমজানটা হইল ফল ভোগ করার সময়। একে কত? 70। একে কত বলেন? 70। একটা নেক করবেন 70 গুণ বেশি সওয়াব পাবেন। তাহলে এটা রমজান, এখন থেকে যদি অভ্যাস না গড়ি রমজানে কিভাবে করব বলেন? এই জন্য নামাজের অভ্যাস এখন থেকে গড়েন, জিকিরের অভ্যাস এখন থেকে করেন, কোরআন তেলাওয়াতের অভ্যাস এখন থেকে করেন। মাহফিল তো অনেক শুনেন, প্রত্যেক দিন মাহফিল হয়, 3-4 জন 5 জন বক্তা আসে ওয়াজ করতে, এই 6-7 মাস ধরে চলতেছে ওয়াজ করতেছি, আর কথা বলতে মন চায় না, কত বলতে মন চাবে, কিন্তু কথা যেগুলো বলছি ভাঙা ভাঙা, এগুলো মাকসাদ না। মাকসাদ হইল কি নিয়ে গেলাম এখান থেকে, আর আমি আপনাদেরকে কি শিক্ষা দিলাম। একজন যদি এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাসা যেতে পারে, প্রত্যেকটা মানুষের সওয়াব পাবে, প্রত্যেকটা মানুষ। এখন ইসলাম এত সুন্দর, আপনি কোনো বান্দাকে একটা কোরআন হাদিয়া দিলেন, ওই বান্দা ঘরে বসে বসে পড়বে, আপনি বাসায় শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। আমি এখান থেকে আপনাকে একটা আমল বাতলায় দেবো, আপনি এটা আমল করবেন, আমি ঘরে ঘুমা ঘুমা আপনার আমল সওয়াব পাবো, এটা ইসলাম। এই জন্য আপনাদেরকে বলি এখন থেকেই এই নিয়ত করেন, রমজান কোরআনের মাস আসতেছে, এই মাসে কোরআন তেলাওয়াত বাড়ায় দিবেন, এটার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, জিকির বাড়ায় দিবেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, গুনাহ ছেড়ে দিবেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, ছোট থেকে ছোট কোনো গুনাহ যেন না হয়, ছোট থেকে ছোট কোনো নেক যেন না ছাড়ি, এই নিয়ত করা। আর জবানে যখন সময় হবে, বসে আছি কাজ নাই, হাত দিয়ে কাজ করতেছি, রিক্সা চালাইতেছি, হুন্ডা চালাইতেছি, অথবা অন্য কোনো কাজ করতেছি, এই কাজগুলো আমাদের আছে কিন্তু মুখে কোনো কাজ থাকে না, রমজান আসতেছে, আমরা জবানের একটা ব্যস্ততা বানায় ফেলবো আল্লাহ পাকের জিকির করা, কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অযথা সময় এমনি সামনে নষ্ট না করে কেউ যদি এই সমস্ত জিকিরগুলোও তার জবান দিয়া করে, গুনাহ হবে না সওয়াব হবে বলেন তো? সওয়াব হবে না? তাহলে আজকে থেকে নিয়ত করেন, ব্যবসায়ী ভাইরা ব্যবসায় বসে বসে এই আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবসায় বরকত দান করবে। যারা ক্ষেত খামারে চাক কাজ করেন, ক্ষেতে খামারে কাজ করতেছেন, তো জবানের কাজ নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ড্রাইভারি করতেছেন, ড্রাইভারের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবান দিয়ে একটা কাজ হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে যেখানে আছেন ওখান থেকে যদি এই জিকির যদি আমরা আমাদের জবানে চালু করতে পারি সারা রমজান ব্যাপী, তাহলে বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? আজকের মাহফিলে এই পর্যন্ত যা যা শুনলেন এগুলো ভুলেই গেলেন মনে করেন, আপনাদের মনে থাকবে না, আমারও কালকে মনে থাকবে না যে আজকে কী ওয়াজ করছি, এখানে উপস্থিত বসছি যে আয়াত মুখে চলে আসছে সেটার আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা করছি, এটা আমার কালকেও মনে থাকবে না যে আমি আজকে কী ওয়াজ করছি, কিন্তু বিষয় হলো কী নিয়ে গেলাম ওইটা যেন আমারও মনে থাকে আপনাদেরও মনে থাকে। আজকে এখান থেকে যাব সবাই জবানে একটা জিকির নিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়তে থাকেন, পড়তে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক জানে মালে ইমানে আমলে সব কিছুতে বরকত দান করবে শুধুমাত্র আল্লাহর জিকিরের কারণে। এটার উপরে বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এই মাহফিল যে যুবক ভাইরা করলো, এই যুবকদের জন্য বিশেষ করে দোয়া করবেন, প্রত্যেক বছর যেন এর চাইতে বড় পরিসরে এই মাহফিলটা করতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই শক্তি সাহস সামর্থ্য সব কিছু দান করে বলেন আমিন। যেহেতু যুবকরা টাকা দিয়ে খরচ করে তাদের এই প্রোগ্রাম করে, আপনারা তাদের সে সহযোগিতাও করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যেভাবে পারেন, টাকা দিয়ে না পারলেও বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, যে কোনোভাবে পারেন সহযোগিতা করেন, কারণ সব কিছুর দাম বাড়তেছে, হ্যাঁ তেলের দামও বাড়তেছে, পেঁয়াজের দামও বাড়তেছে, এখন বলে তেল এমন জিনিস দেখি বলে বিয়ের মোহর বলে তেল দিয়ে দেয়,
আজীব অবস্থা, সব কিছুর দাম বাড়ছে, তো এখন এরা কীভাবে করবে? তো আপনাদের সহযোগিতা না থাকলে এদের করা সম্ভব না। তো এদেরকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে জানে মালে ইমানে আমলে হায়াতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। এখন এই আপনাদের কমিটির ভাইদেরকে আপনারা বলছেন সহযোগিতা করবেন, তো আমাদের কিছু কমিটির ভাইরা আপনাদের কাছে আবেদন করেছে, ওরা ভিতরে চলে যাবে। আপনারা যে যতটুকু পারেন, 10 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, 5 টাকা পারেন, আপনারা তাদেরকে এখন একটু সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এটা রাজি থাকলে ভিতরে আমাদের ভাইরা চলে যাবে, ওনাদেরকে যে যতটুকু পারেন ইনশাল্লাহ একটু দান করেন, সহযোগিতা করেন, যেন ওনারা সামনের বছর এই মাহফিলটা করতে একটু উৎসাহিত হয়, এরা যেন ভালো করে আপনাদেরকে আরও বড় পরিসরে আয়োজন করার তৌফিক দান করে, আপনাদেরকে যেন সহযোগিতা করতে পারে। আপনারাও তাদেরকে সহযোগিতা করেন। যারা আছেন উঠেন না, সবাই বসেন, মোনাজাত নিয়ে যাবেন, কারণ মোনাজাত হচ্ছে দোয়ার মূল মগজ, এই এবাদতের মূল মগজ দোয়া। দোয়াটা করে ইনশাল্লাহ আমরা তারপরে যাব। বাকি এর আগে আমাদের কমিটির ভাইকে যদি কেউ সহযোগিতা করতে চান সহযোগিতা করেন, 500-1000 টাকা যদি কেউ দিতে চান এদেরকে আপনারা এখানে স্টেজে দিয়ে যান। আর এছাড়া যুবক ভাইরা কিছু ভিতরে চলে যাবে, এদেরকে যে যতটুকু পারেন ততটুকু দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, নাজাত রুসিলা বানায় দেখ, বলেন আমিন। কথা বলবেন আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা আনতাস সালাম, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়িআতিনা ওয়া তাওয়াফফনা মাআল আবরার। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, মেহরবানি করে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, মেহরবানি করে আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, মেহরবানি করে আমাদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, মেহরবানি করে আল্লাহ যেই সমস্ত যুবকরা আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার নেককার হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, প্রত্যেক বছর যেন এই প্রোগ্রামটা করতে পারে সেই তৌফিক দান করে দাও। এ আল্লাহ, যারা সহযোগিতা করেছে দানে মালে জানে ইমানের ভিতরে, হামলের ভিতরে, হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আর রব্বুল আলামিন, মা বোনরা পর্দার বিধান মেনে চলতে পারে সেই তৌফিক দান করে দাও। এ আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলকে বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله।